अनुष्ठान के गुरुत्व देर बोले दरकार उच्चारण प्लाम हबे ना पेलाम हबे और ओजे देखलें कलर बार एक रिपोर्टे जात्रा शुरू है ये कलर बार दिए और रिपोर्टर काज शेष करते हैं कलर बार दिए एक टीवी चैनल तीन बचर पूर्ण हलो मानव शिशुर बयस हिसेबे एटा नेहायती हाँटी हाँटी पापा तबे टीवी चैनल हिसेबे बयस अनेक ना हलो अभिज्ञता किंबा संचय एकेबारे कम नय कारण बांगला भिशन आनुष्ठानिक सम्प्रचार पर थेके देशे एमन सब घटना घटेछे एबं टीवी चैनलगुलो जे भूमिका पालन करेछे ता होयतो एकटा प्रजन्मेर पक्षे देखा सम्भव नाओ होते पारे आनंद भालोबासा बेदनाय बांगला भिशनेर तीन बछर पूर्तिर गान एबार সৃষ্টিতে দেশ আর সৃষ্টিতে ধন্য বৃষ্টিতে দ্বার খোলা আগামীর জন্য বৃষ্টিতে ধুয়ে গেছে জঞ্জাল ময়লা ভাষার জন্য লড়ি আমরাই পয়লা সকালের সোনারতি বদলের মায়াতে শহীদের স্মৃতি খোঁজে জ্যোৎস্নার ছায়াতে পৃথিবী ঘুরবে জয় মানবীয় দেশটা মহাকাল বয়ে যায় পৃথিবীটা ঘুরছে শান্তির মিছিলে কেউ গুলি ছুড়ছে বিপ্লব বিস্ময় বিজয় আর গর্বে সময়ের সাথে আছে ইতিহাস পড়বে পৃথিবী ঘুরবে জয় মানবি দেশটা এই হোক আমাদের সকলের চেষ্টা চব্বিশ ঘন্টায় পৃথিবী বঙ্গে ঘটে কি থাকুন তবে আমাদের সঙ্গে জীবনের শুরু শেষ তরুণায় কবর আমরা বেচারের সব শেষ খবর বাংলা ভিশনের রিপোর্টারদের বেশ কয়েকজনের একটু ভিন্ন রকমের পিটিসি নিয়ে এবারের আইটেম দর্শক তার আগে আপনাদের জানিয়ে রাখছি রিপোর্টার তার রিপোর্টে যে অংশটুকু ক্যামেরার সামনে মাইক্রোফোন হাতে নিয়ে বলেন তাকেই টিভি সাংবাদিকতার ভাষায় বলা হয় পিটিসি বা পিস টু ক্যামেরা এবারে চলুন দেখি আমাদের রিপোর্টারদের এরকম কিছু ভিন্নধর্মী পিটিসি গ্রামে গিয়ে প্রিয়জনদের সাথে ঈদ করার আনন্দই অন্যরকম তাই যারা ঢাকায় থাকেন তারা ছুটছেন নিজ নিজ গন্তব্যে কেউ বাসে কেউ লঞ্চে আবার কেউ এই ট্রেনে সবার উদ্দেশ্য একটাই ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেয়া মিজানুল ইসলাম বাংলা ভিশন ঢাকা মিল্কি ভাই এই পিটিসি এখানেই শেষ আমি অনেক কষ্টে একটা টিকিট ম্যানেজ করছি এই ট্রেনে আমি চট্টগ্রাম চলে যাচ্ছি শিপনকে বলবেন কথাগুলো এডিট করতে রাজধানীর এই পার্কে বেড়াতে এসে প্রতিদিনই মলম পার্টি আর অজ্ঞান পার্টির খপ পড়ে পড়ে অনেকেই হারাচ্ছেন সর্বস্ব আর এটি কখনো ঘটছে নীরবে আবার কখনো বা প্রকাশ্যে আর এ বিষয়ে অভিযোগ করে কোনো প্রতিকার তো নয় বরং হয়রানির মাত্রা যা আরও বেড়ে কিন্তু আমার মাথা জানি ঘুরাচ্ছে আগে না কইছিলাম পার্ক এসে বিস্কুট চা কিছু খাবেন না আপনি খাইছেন আর আমারও খাইছেন আমি বুঝেন না মজা ভূত কিংবা জুজুবুড়ির ভয় শিশুদের মানসিক বিকাশে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায় বলে মনে করেন বিজ্ঞানীরা আমাদের চিরন্তন গল্পগুলো একটু পরিশীলিত করে একটু আধুনিকভাবে রূপ দিতে পারলে শিশুদের মানসিক বিকাশে বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে করেন কেউ কেউ তবে কেউ বলে ভূত নেই কেউ বলে আছে সে খবর জানা নেই আমাদের কাছে বলতে পারেন তবু আমি কেন গাছে গাছের উপর থেকে ওবায়দুল গনি চন্দন দর্শক আপনাদের নিয়ে এসেছি সপ্তম এশীয় নৃত্যকলা উৎসবে এশিয়ায় নাচ পাগল জাতি নাকি মাত্র ছয় আর রায়বেশে সহ আমাদের সবগুলো ঐতিহ্যবাহী নৃত্য বিলুপ্তির পথে হলেও আমরাও তাদের মধ্যে একটি উৎসবে কম্বোডিয়া চীন কোরিয়া আর ফিলিপিন দ্বীপপুঞ্জের নাচের সাথে ভারতীয় ভূভঙ্গির কত্থক অভাবনীয় অঙ্গকলার ভারতনাট্যম আর সুললিত মণিপুরি ছেলে বুড়ো আনন্দে হিল্লোলিত করেছে সবাইকে
দর্শক, জানি আমার এসব চেষ্টা আপনাদের মনে করিয়ে দিচ্ছে বাংলা ছায়াছবির নাচের কথা। দেশে এখন বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা অনেক, তাই রিপোর্টিং করে রাতারাতি স্টার বা তারকা হওয়া খুব সহজ ব্যাপার নয়। অনেকেই সুন্দর এবং ভালো রিপোর্ট করে ফোন পান না কোনো কোকিল কণ্ঠের, কিংবা চেহারাও চেনেন না পথের মানুষ। কি করলে এ অবস্থা থেকে কিছুটা ভালো ফল পাওয়া যাবে, তাই নিয়ে আমাদের এবারের পর্ব। এই যুগে তারকা হওয়া আসলে চারটিখানি কথা নয়, এটা সত্যি। তবে কাজী মানুষকে তারকা বানায় সেটা বললে নিজেকে একটু মনীষী মনীষী লাগতে পারে। যা হোক, এই সময়ে ইলেকট্রনিক মিডিয়ায় লাইভ বিষয়টি গুরুত্ব পাচ্ছে ভীষণ। প্রতিটি টিভি চ্যানেলেই কে কার আগে গুরুত্বপূর্ণ খবর সরাসরি দেখাতে পারছে সেটার একটা প্রতিযোগিতা চলে। এই প্রতিযোগিতায় নেমে খেই হারায় অনেকেই। অনুষ্ঠানের এবারের অংশ লাইভ নিয়ে। দর্শক, আমরা জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরে একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি কভার করতে সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার জুবায়ের আহমেদ, কথা বলছি তার সাথে। জুবায়, আপনি কি শুনতে পাচ্ছেন? জুবায়, আপনি তো পানির নিচে, আপনি মনে ঠিক মতো শুনতে পাচ্ছেন না, কানটা একটু পরিষ্কার করে নেন। জুবায়, হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি। জুবায়, আমরা ঠিক জানতে চাচ্ছি আপনি পানির কত ফুট নিচ পর্যন্ত গিয়েছিলেন, সেখানে কাদের কাদের সাথে আপনার কথা হলো? সাবরিনা, আমি তো গছ পিতা নিয়ে পানিতে নামিনি, যার কারণে আমি ঠিক মাপতে পারিনি যে কত ফিট নিচে আমি গিয়েছিলাম, বা আমার জানা মতে যারা অন্যান্য গণমাধ্যম কর্মীরা আছেন কেউই খুব তাড়াহুড়োর কারণে কেউই গছ পিতা নিয়ে নিচে যেতে পারেনি। তো সেখানে আসলে আমাদের পক্ষে মাপা সম্ভব হয়নি কতটা নিচে গিয়েছিলাম। তবে এমনিতে আমাদের যারা নিচে ডুবুরিরা বা উদ্ধার কর্মীরা আছেন, তারা বলেছেন যে তারা 11 ফিট নিচে আছেন। সেখানে আমার উদ্ধারকর্মী এবং যারা ডুবুরি ছিলেন তাদের সাথে কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত নতুন কোনো লাশ পাওয়া যায়নি। আর তারা এটা আশঙ্কা করছেন যে প্রবল স্রোতের কারণে এসব লাশ অন্য কোথাও চলে গিয়েও থাকলেও থাকতে পারে। 11 ফিট গভীরতার নিচে তারা আর যেতে পারছেন না, কারণ তাদের একজন সহকর্মীকে একটি কুমির জাতীয় প্রাণী টেনে নিয়ে নিচে চলে গেছে, এবং সেই উদ্ধারকর্মী এবং ওই কুমিরটির কারোরই কোনো খোঁজখবর পাওয়া যায়নি। আচ্ছা জুবায়, এই লঞ্চডুবিতে কি পরিমাণ মানুষ মারা যেতে পারে বলে মনে করছেন আপনি? আপনি কি কিছু জানতে পেরেছেন? সাবরিনা, আমি জ্যোতিষনা গণকোনা, যার কারণে আমি আমার মনে করায় কিছু যায় আসে না যে এখানে কত লোক মারা গিয়েছেন, বা এই উত্তরের জন্য আসলে আপনার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই, বা সমাধানের জন্যই বলেন আপনার অপেক্ষা করতেই হবে সাবরিনা। আচ্ছা জুবায়, আমরা শুনেছি যে ওখানে নাকি ন্যাশনাল জিওগ্রাফি ডুবুরিরা এসেছেন, তো তাদের সাথে উদ্ধার কাজ নিয়ে আপনার কোনো কথা হয়েছে কিনা? সাবরিনা, আমরা ঠিক 11 ফিট পানির নিচে সেখানে ছিলাম, সেখানে ন্যাশনাল জিওগ্রাফির জুবার, আপনাকে অনেক ধন্যবাদ। চালা আমার জীবন যায় আর আমারকে ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলাম আমাদের রিপোর্টার জুবায়ের আহমেদের সাথে। বেঁচে থাকলে আমরা পরবর্তী আপডেট জানাবো আপনাদের, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছি আমাদের রিপোর্টার শোভন আরেফের সঙ্গে, যিনি এই মুহূর্তে রয়েছেন রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে। হ্যালো শোভন, শোভন আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সেলিনা, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি জানতে চাচ্ছি ঠিক কবে থেকে আপনি আমার প্রতি বিশেষভাবে দুর্বলতা অনুভব করতে শুরু করেন? যখন থেকে লক্ষ্য করলাম খবর পড়ার সময় রিপোর্টটি শোভন আরেফের বলার সময় আপনি একটু বেশি জোর দেন, আর আমার রিপোর্ট শেষ হবার পর একদিন যখন সংবাদ শেষ না করে স্টুডিও থেকে বেরিয়ে যেতে চাইলেন, তখনই আসলে কিছুটা আজ করেছিলাম। অফিসের কেউ কি বিষয়টি জানে শোভন? আসলে এই বিষয়ে আমি নিশ্চিত নই, সমর্থিত কোনো সূত্র আমাকে এ বিষয়ে প্রশ্ন করেনি। এই আমি ভিডিও এডিটরদের কেউ কেউ খোঁচা মেরে কথা বলে, আর এই ক্যামেরা পার্সনরা যা দুষ্টু, প্রায় বলে সেলিনা আপা আপনার রিপোর্ট পছন্দ করে। সেলিনা, এই বোটানিক্যাল গার্ডেনে এই মুহূর্তে আমার অনেকটা একা একা লাগছে। শোভন, এই মুহূর্তে বোটানিক্যাল গার্ডেনে ঠিক কি করছেন? একটি নারী কণ্ঠ শুনতে পেলাম আমরা, আর অহেতু কেনই বা বলছেন একা একা লাগছে? মানে আসলে এই সেলিনা, এই একটা বট গাছ কিনতে এই খালাতো বোনকে নিয়ে বোটানিক্যাল গার্ডেন এসেছিলাম কিনা, এই এই আপনি তো
শোভন আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের রিপোর্টার শোভন আরবের সঙ্গে, যিনি এই মুহূর্তে ছিলেন বোটানিক্যাল গার্ডেনে। এই মুহূর্তে রমনা পার্কে আছেন আমাদের রিপোর্টার জুবায়ের আহমেদ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। জুবায়ের, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি, আমি তো বয়রাও না কানেও ঠসা না, কি বলবেন বলেন। রমনা পার্কে এই মুহূর্তে আপনার মনের পরিস্থিতি কি? আমার মনের পরিস্থিতি জেনে আপনার লাভ কি? ডাবল প্লে করেন জানলে আপনার প্রেমে জীবনেও পড়তাম না। একটু আগেও তো শোভনের লগে কথা কইলেন, এখন পুতু পুতু করতেছেন আমার লগে, বুঝছেন? মেয়ে মানুষ যখন তখন পোল্টি দেয় আগে বুঝি নাই। মাসের 12 তারিখে 12,000 টাকা বেতন পাই, 24 তারিখে পকেট হয়ে যায় সাফা। আপনার জন্মদিনে যে 2,000 টাকার প্রাইজ বোন দিছিলাম সেগুলো ফেরত দিলে খুবই উপকৃত হইতাম। জুবাইর, আপনি কেন আহত উত্তেজিত হচ্ছেন? শোভনের সাথে আমার কথা হয়েছে, কে বলল আপনাকে একটু খুলে বলবেন কি? 1616 এ ফোন করলেই জানা যাবে। আপনি শোভন ছাড়াও সাদি ভাই, দীপ ভাই, সুফিয়ান ভাই, চন্দন ভাইয়ের সাথেও কথা বলছেন। দেখ, রাখলাম। জুবাইর, জুবাইর, দর্শক লাইনটি কেটে গেছে। কথা বলছিলাম রমনা পার্কে আমাদের রিপোর্টার জুবায়ের আহমেদের সাথে। অনেক খবর রয়েছে যেগুলো কখনোই প্রচার হয় না বা প্রচার করা সম্ভব নয়, সেরকম কিছু খবর নিয়েই এবার মিসিং নিউজ পর্ব। এখানে আপনারা দেখবেন প্রেস কনফারেন্সে ইংরেজি প্রেস রিলিজ হাতে পেয়ে তার মর্মোদ্ধার করার জন্য পেশাদার অনুবাদ কেন্দ্রে রিপোর্টারে ছুটে যাবার অভিনব প্রয়াস। আছে স্পেশাল স্টোরি কভার করতে গিয়ে এক রিপোর্টার যখন এক অভূতপূর্ব বিড়ম্বনার মুখোমুখি, সেরকম কিছু ঘটনার খণ্ডচিত্র। এই ইংরেজিটা একটু অনুবাদ করে দিতে হবে। কবে লাগবে? হ্যাঁ এখনই লাগবে। না ভাই, এখন তো দেওয়া যাবে না। না ভাই, আমারটা আর্জেন্ট, এখনই লাগবে, নিউজ ধরাইতে হবে। এখন দেওয়া যাবে না? না ভাই, আমার হাতে প্রচুর কাজ আছে। হ্যাঁ এখনই লাগবে, লাগলে একটু ইয়ে নেন, টাকা বেশি নেন। আর্জেন্ট চার্জ সহ 350 টাকা লাগবে। লাগলে আপনি ডবল চার্জ নেন, আর্জেন্টের আর্জেন্ট নেন। এত কষ্ট করে স্পেশাল স্টোরি করতেছি, গাড়ি নাই, ক্যামেরা সমস্যা, এখানে টমটম গাড়ি করে অ্যাসাইনমেন্ট করতে আসলাম, সারা জীবনের জন্য স্টোরি মিসিং। অনেকেই ভাবেন টিভি সাংবাদিকের জীবন কতই না আনন্দের, সারাক্ষণ দেশ বিদেশ ঘুরে বেড়ানো আর টিভি পর্দায় চেহারা দেখানো। কিন্তু এতে আসলে প্রদীপের একদিক, বিপরীত দিকটা কিন্তু আসলেই থেকে যায় পর্দার আড়ালে। এবারে আমরা দেখব তেমনি একজন রিপোর্টারের দুর্দশার করুণ চিত্র। একটি বহুতল ভবন যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এরকম একটি আশঙ্কাজনক খবরের সূত্র ধরে এক নাগাড়ে বেশ কয়েকদিন ধরে যিনি পাহারা দিচ্ছেন সেই ভবনটি। আর বিল্ডিং পরেও না, আমার এখান থেকে নেয়ও না, 10 দিন ধরে আসবে, কোনো ব্যাকআপ দেয় না। এই উজ্জ্বল, আর ওটা বেরো, কাকুকে আজকের ফোনও তুই দিবি, ছবি যাইব আমার। আর খাইলে আর কাম পাও না, আমি ফোনও দেবো, ফোনও দেওয়ার কাজ তো তোমার। তুই ফোনও দিলে যদি বিল্ডিং না ভেঙে পড়ে আর কি, তুই তো একটা কুফা, তোর কি খেয়াল আছে ওই যে বৃষ্টির দিনে আগুন লাগছিল, পরে যে 2 ঘন্টা আগুন নিমাইতে রাখছে 12 ঘন্টা, তবে এবারে দেখবে একটি ভিন্ন ধর্মী বাজার দরের খবর। অবশ্যই সঙ্গত কারণেই বিষয়টি কিছুটা ফানি, সেটা আমরা তো জানি।
দেশে অস্ত্রের বাজারে নেমে এসেছে মন্দা। নানা ধরনের স্বয়ংক্রিয় আর কুটির শিল্পজাত অস্ত্রের চাহিদা মাত্র কয়েকদিন আগেও ছিল ভীষণ রকম বেশি, কিন্তু পুলিশের নজরদারি টহল ও অস্ত্র উদ্ধার বেড়ে যাওয়ায় দেশি বিদেশি অস্ত্রের বাজারে এখন চলছে অস্থিরতা। বিদেশি অস্ত্রের দাম হঠাৎ করে চলে গেছে দেশি ক্রেতাদের নাগালের বাইরে। বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবেই এমনটি হচ্ছে বলে বিশেষজ্ঞদের মতামত। যে টাকা দিতাস এই টাকা দিয়া পিস্তল আর গ্রেনেড কিনুন লাগলো পিন আর এই লো আম কাটা চাকু। এই টাকা দিয়ে ওই গ্রেনেড হয় না পিস্তল হয় না, ওই সময় গেল বাসায় যা আম কাটা খাওয়া যাও। দেশি সন্ত্রাসী ও অস্ত্র ব্যবহারকারীদেরকে তাই বাধ্য হয়েই বিদেশি অস্ত্রের লোভ সংবরণ করতেই হচ্ছে। সন্ত্রাসীদের অনেককেই তাই আসল অস্ত্র ছেড়ে হাতে তুলে নিতে হয়েছে খেলনা অস্ত্র। এমনই একজন একসময়ের এলাকা কাঁপানো সন্ত্রাসী দাইরা মফিজ, খেলনা অস্ত্র হাতে তাকে অনেক সময় পড়তে হচ্ছে বিপাকে। আর জিনিসের কথা কি কম, দুঃখের কথা জিনিসপত্রের দাম এত বাইরা গেছে। খেলনা পিস্তল লয়া আগে এক সময় মহল্লার দাম দেওয়া বাড়াইছি, টানার লোকজন চালা হয়ে আছে গা সব বুঝা বলাইছে যে আমার হাতে খেলনা পিস্তল। এই যে ভাই শুনেন, তাই স্বয়ংক্রিয় অস্ত্রের বাজার ছেড়ে নজর দিতে হচ্ছে সনাতন অস্ত্রের দিকে। দা ছুরি কাঁচের গৃহস্থালী ব্যবহারের পাশাপাশি সন্ত্রাসী জগতে এসবের ব্যবহারের মন্দাও লক্ষ্য করা গেল। এখন ছুরি চাকুর ব্যবসা জমজমাট না, ব্যবসা আগের এখন একটু বেচা কেন দো, মানে কোনো ব্যবসা বাণিজ্য নাই, এখন বর্তমানে খুবই খারাপ, আমাকে ভাত খাইবার পয়সা পাই না। ধারালো অস্ত্রের বাজার খুব একটা ভালো না হলেও মাঝে মাঝে শহরে বিভিন্ন জায়গায় গলা কাটা এবং টুকরো লাশ কীভাবে পাওয়া যাচ্ছে তা নিয়ে খুবই অবাক অস্ত্র বিক্রেতারা। তাছাড়া খেলনা পিস্তল দিয়ে এখন ডাকাতি অনেক কঠিন হয়ে গেছে, এ নিয়েও বিক্রেতারা এবং সন্ত্রাসীরাও চিন্তায় রয়েছেন। অস্ত্রের বাজার থেকে শোভন আরেফ, বাংলাভিশন। ইফতারউদ্দিন বক্তিয়ার খিলজি তলোয়াশা ঘোড়া চালাচ্ছে, রাজা শশাঙ্ক ঘুমাচ্ছে, লাগবে সম্রাট আকবরের 13 বছর ছবি, এটা তোমার ওই সময় ছিল, আর পানিপথের যুদ্ধ এটা তো আছেই, সিংহের পিঠে মানসিংহ বসে আছে, আর আসান মঞ্জিলের ফাইল ফুটেজ, এ কয়টা লাগবে? সব দিতে পারবো দীপ ভাই, তবে পানিপথের যুদ্ধ বৃষ্টির ছবি দিয়ে চালাতে হবে, আর ইফতারউদ্দিন সম্রাট আকবর পানিপথ সিংহের পিঠে মানসিংহ ইত্যাদি দেওয়া যাবে, তবে আসান মঞ্জিলের ছবি নাই দীপ ভাই, চাইলে গৃহপৃষ্ঠ নাটকের জমিদার বাড়ি আসান মঞ্জিল হিসেবে চালাবো। আরে পরশুই তো রহমান ভাই স্টোরি করলে এবং সেই ফুটেজ নিয়ে আসলো, নাই বলো কেন? দীপ ভাই আমরা পাইনি। তোমরা পাবা কি করে, তোমাদের গিমে জাদুঘর যেখানে কোনো কিছু গেলে আর ফেরত আসে না। ঠিক আছে, এখন ওই বাকি যেগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো দিয়ে দাও। চন্দন, একটি বিষয় কিন্তু আপনি বাদ দিয়ে গেলেন, কোন বিষয়টি? সংবাদের পেছনে সব সাংবাদিকদের কথা বলা হচ্ছে, অনেকক্ষণ থেকে আমরা বলছি রিপোর্টারদের কথা, আমাদের নিউজ রুম এডিটরদের কথা, আমরা বলছিলাম আমাদের নিউজ এডিটরদের কথা, কিন্তু ঘটনার অন্তরালে লাইভ সংবাদ
পরিচালনার ক্ষেত্রে একটি বড় অংশ কিন্তু যেখান থেকে আমাদের স্টুডিও কার্যক্রমটি পরিচালিত হয় তার নাম হচ্ছে পিসিআর, প্রোডাকশন কন্ট্রোল রুম বলি আমরা যেটাকে। সেই পিসিআরে যারা কাজ করেন সেই হিমশীতল পরিবেশে সেখানে কিন্তু একটি অসম্ভব ঠান্ডা পরিবেশ বজায় থাকে সবসময়। আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের বাংলা ভিশনে পিসিআর কর্মীদের অনেকেরই মাথার চুল পড়ে গেছে এই ঠান্ডায়। তো আমার আসলে প্রথম দিকে যেটা ধারণা হয়েছিল, আমি কাঠফাটা রোদ্দুরে একদম ঘেমে নিয়ে অফিসে এসেছি, আসার পরেই দেখলাম আমাদের ষোলোতলার ছাদে একজন জ্যাকেট পরিহিত হতো লোক। তা আমি অনেকটা টাস্কি খেলাম আর কি, টাস্কি বা তবদা চলতি ব্যথায় আপনি যেটাই বলেন, তো একটু কিছুটা অবাক হলাম। তারপরে আমি জানলাম যে তারা পিসিআরে কাজ করেন, ওখানে নাকি অ্যান্টার্কটিকার মতো বরফ পড়ে এবং তাদের যে অবস্থা আসলে এক অর্থে করুণও বলা যায় আবার আনন্দেরও বলা যায়। কারণ আমরা যখন বাইরে থাকি গরমটা তাদের স্পর্শ করে না, আবার যখন প্রচণ্ড শীত থাকে তারা গরমকে ছুঁয়ে দেখতে পারেন না। দেখেন সব কিছুরই একটি মেরিট এবং ডিমেরিট কিন্তু আমরা পেয়ে থাকি, এটি বোধহয় তার একটি ভালো এক্সাম্পল হতে পারে। তো চলুন দর্শক আমরা এ বিষয়ে একটি পর্ব দেখে নিই। যোগাযোগ করছি কিন্তু এরা তো পেঙ্গুইনের নাম্বার আমার দিতে পারেন। মিল্কি ভাই আমার কি কয় জানো, 20 সেকেন্ডের মধ্যে প্যাকেজ বানাইছে, নাইলে প্যাকেজ থেকে আমার পে অফ টাই নাকি ফেলে দিই। দুইটা নিশ্বাস নিতে গেলে তো 30 সেকেন্ড চলে যায়, এটা কি সম্ভব? হ্যাঁ ঠিকই তো কইছে। উত্তরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, তাড়াতাড়ি গাড়ি ক্যামেরা দাও। গাড়ি আছে? গাড়ি তাড়াতাড়ি গাড়ি রেডি করো। আমি চোখ দিয়ে শুট করবো নাকি? আগুন নিভে যাবে, যদি করতে পারেন তাড়াতাড়ি গাড়ি ক্যামেরা দাও। আমি গাড়ি ক্যামেরা কিচ্ছুই দিতে পারবো না, পারলে এটা নিয়ে যান, এটা নিয়ে আপনি আগুন নিভে আসেন। এখন এক কাজ করতে পারি, গাড়ি নাই আপনি চাকাল দিতে পারি। চাকাল জুতা পরে অ্যাসাইনমেন্টে যাবেন, একমাত্র উপায় আছে যে ট্রাক যে সে কানবাজারের মোড়ে থাকে, হ্যাঁ ওইখান থেকে ওরা ঝুঁয়াতেছে ওইখানে নিয়ে যেতে পারে। আমি ট্রাকে যাবো, তা এখন তো আসার তো উপায় নেই, আর নাহলে চাকালা জুতা দিয়ে দিতে পারে। আমার ভাই কোনোটাই সম্ভব না, গাড়ি আসলে আমার খবর দিন ভাই, আপনি পারলে যান না। আমি তো বললাম আপনি আমার গাড়ি আসলে খবর দিন, আর নাহলে ট্রাকে তো আমি যেতে পারবো না। আপনার হেলমেট কই? হেলমেট পরা লাগবে। আরে হেলমেট পরতে হবে না, আমি গুলি টুলি খেলে কি করবেন? ভালো কথা মনে করছো, হেলমেট ঠিক আছে তো? বুঝো জীবন দিয়ে দেবো। আচ্ছা গেলাম,
তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে, বুঝছো? তাড়াতাড়ি দাও। কি ব্যাপার? তুমি নিজেও সবাই তো কালকে রাতে সবাইরে সকাল 10টার সময় ইচ্ছে শুনে থাকতে বলা হয়েছিল ঠিকই। সবাই সকাল 10টায় কমলাপুর স্টেশনে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিউজ রিপোর্টার সবাই কোথায়? হ্যাঁরা রিপোর্টারদের উপর রাখুরা নিজেরাই অ্যাসাইনমেন্ট করতে গেছে। এখন নিউজ বানাবে কে? আর একটু আগে মার্কেটিং থেকে ফোন করে জানাইলো বিজ্ঞাপন খুব চাপ, আগামী 3 দিন নিউজ বন্ধ। ফ্রান্স আর ব্রাজিলে রুদ্ধশ্বাস খেলা ট্রাইবেকারে গড়ানোর সাথে সাথে ব্রাদার্স ইউনিয়নের ক্রীড়ামোদীরা প্রাণ আর স্লাইস খেতে শুরু করে। গ্রামারে না খেলেও আপ্রাণ ট্রাই করে খেলা প্রথমার্ধে গোল শূন্য ড্র হওয়ায় ফ্রান্সের খেলোয়াড়রা ছিলেন ফ্রেশ মুড়ে। দ্বিতীয়ার্ধে ডিগ্রেন ব্রায়ান ব্রাভোর ফ্রি কিকের পর বল সাইডলাইনে গিয়ে থ্রো করে টানিসলাভ ত্রয়েস ফাসি ক্রিশালার স্ক্রিপ্টে তো রফালা ক্যান ধরুন না, মুখে মার্বেল দিয়ে লড়া তোমার ব্যারিং দিয়ে লড়া, এখন র এমনি চলবো, আপনার কিছু করা লাগবে না, ভালো করে দেন। চন্দন একটি ব্যাপার খেয়াল করেছেন, আমরা কিন্তু টলেমির রেফারেন্স দিয়ে, যদিও সেটি আসলে আপনি পরে দর্শকদের উদ্দেশ্যে ভুল ভাঙিয়ে দিয়েছেন যে টলেমির রেফারেন্স ছিল না, যাই হোক তবুও আমরা একটি কাল্পনিক টলেমির রেফারেন্স দিয়ে অনুষ্ঠান কিন্তু শুরু করে দিয়েছি। অনুষ্ঠান শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন। আসলে শেষ করা আসলে আমার মনে হয় কোনো কঠিন না, আপনি ইংরেজি ছবি দেখেছেন, শেষ করতে চাইলে টেলো পুঠিয়ে দিতে পারেন, যে কোনো অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এন্ড স্ক্রল বলি আমরা যেটা, এন্ড স্ক্রল। এছাড়া আপনি দিতে পারেন যে বৈদ্যুতিক গোলযোগের কারণে অনুষ্ঠানটি সম্প্রচার করা যাচ্ছে না, আমরা চলে গেলাম। এছাড়া আবার টিভি চ্যানেলগুলোতে আপনারা দেখেন নো সিগন্যাল বার, এই টাইপের জাতীয় কি কথাবার্তা থাকে, আবার হঠাৎ ঝিরঝির করে ওঠে বা কালার বার চলে আসে, এইভাবে শেষ করা যেতে পারে। আমরা কিভাবে করব? আপনার মাথায় কোনো আইডিয়া খেলে? না, আমরা আসলে অনুষ্ঠান যারা শেষ করেন তারা আসলে খুব জ্ঞানগম্য কথা বলেন, যে আমরা মানুষকে যতটুকু আনন্দ দিতে পারছি বা পারি নাই সেটা আসলে সমালোচনা করে না, আমরা চেষ্টা করেছি 3 বছরের আনন্দটুকু দেওয়ার জন্য, এই ধরনের কথা বলে একটু বিদায় নেয়। তা আমরা অবশ্যই জানি যে অনুষ্ঠান শেষ হবার পর একটা সমালোচনা হবে, তারা হয়তো বলবেন যে এই সাবজেক্টটা একটু ভালো করা যেত, এই সাবজেক্টটা একটু ভালো। আমরা আসলে সঙ্গত কারণে কোনো বিষয়ে 100 বাঙালি কখনো একমত হবেন না, বাঙালি যেখানে একাই 100। একটি ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করছেন, আমরা কিন্তু অনুষ্ঠান শেষ করার বিষয়টি নিয়ে একটি ছোটখাটো টক শোর মতো করে ফেলছি প্রায়, এটি আজকাল সব চ্যানেলে একটি জনপ্রিয় আইটেম ছিল। তবে টক শোর মধ্যে যে বিষয়গুলো থাকে সেই বিষয়ের কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে দুটো মক থাকতে পারতো আমাদের এখানে, আমার মনে হয় একটি বিষয় আমরা এখানে দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করে নিতে পারি, এই অনুষ্ঠানে দেখানো প্রত্যেকটি ঘটনাই আসলে কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনোই মিল নেই, বা কোথাও কোনো বাস্তবের সঙ্গে যদি মিলেও যায় এটি কেবলই সহসা ঘটনা চক্রের সংগঠন, এবং তার জন্য আমরা আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি আগে ভাগেই। চন্দন ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বৃষ্টিতে ধুয়ে গেছে জঞ্জাল ময়লা, ভাষার জন্য লড়ি আমরাই পয়লা, সকালের সোনার শহীদের স্মৃতি খুঁজে জোছনার ছায়াতে, পৃথিবী করবে জয় মানবীর দেশটা, এই হোক আমাদের সকলের চেষ্টা, 24 ঘন্টায় পৃথিবী বন্দে ঘটে কি থাকুক।